আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সুজির হালুয়া। খুবই সহজ কিছু ঘরের জিনিস দিয়ে তোমরা এটাকে বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, এটা 150 গ্রামের সুজি আছে, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, যতটা চিনি ততটা সুজি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে খাঁটি গরুর দুধ, নিয়ে নিচ্ছি কাজু কুচি, অল্প কিশমিশ, 2টো এলাচ এবং 3টি লং। তাহলে চলো এবার রান্নাটা করা যাক। আমি এখানে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে থাক। কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। দিয়ে দিলাম সুজি। সুজিটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু সুজিটা পড়ে যাবে। সুজিটা আমি ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব। সুজির কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসে গেছে সুজির মধ্যে, কাঁচা ভাবটা চলে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 3টে লং যেটা নিয়েছিলাম এবং 2টো এলাচ। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। আমি যেই কাপে মেপে দুধ নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দুধটা অ্যাড করে দেব। দিয়ে দিলাম দুধ, ওই কাপেরই আরও 1 কাপ পরিমাণে জল। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আবারও 1 কাপ পরিমাণে জল, কারণ সুজি প্রচুর জল অ্যাবজর্ব করে। দিয়ে দিলাম 1/2 চিনি, আমি 1/2 রেখে দেবো লাস্টে দেওয়ার জন্য। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে 1 কাপ সুজির জন্য টোটাল 6 কাপ জল আমি অ্যাড করেছি দুধটাকে নিয়ে, মানে 5 কাপ। নুনটা অ্যাড করতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাজু কিশমিশ কুচি, দিয়ে আবারও নাড়তে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি এখানে 5 কাপ পরিমাণে জল অ্যাড করেছি এবং 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ। এবার বাকি যে চিনিটা ছিল সেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, জল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে পড়ে যাবে। দেখতে পাচ্ছ আমার জল কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে একটা বাসনের মধ্যে এটাকে ঢেলে নেব। গরম অবস্থাতেই ঢালতে হবে, না হলে কিন্তু এটা বসে যাবে। ঢেলে নিলাম বাসনে, তৈরি করে নিলাম সহজ পদ্ধতিতে সুজি রান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি।